উচু করুথিবা চড়াই ভাগ এক চড়াই ও সেমানক বসা প্রস্তাব এই ভিডিওরে আমি শিখিবা চড়াই ও সেমানক বসা মানে নেক্সট বিষয় জিয়া প্রতিদিন ভালি নিজ টেবুলরে বসি পড়ুথিলা ও বোবো মধ্য তা পাখরে বসিথিলা জিয়ার পড়া শেষ হেবাকু থিলা যেবে তাকু অচানক চড়াই গুড়িকর চু চু শব্দ শুভা গলা। হ্যাঁ বোবো তো শুনিলু, চল দেখিবা এহা কাহার শব্দ অটে। ঝরকা বাহারে দেখিলা পরে জিয়াকু বহুত গুড়িয়ে চড়াই দেখা গলে। বা এঠি তো কেতে গুড়িয়ে চড়াই আছন্তি ও গছ উপরে চড়াই গুড়িকর বসা মধ্যে অছি। সেতেবেলে অচানক জিয়ার অজা তা কক্ষকু আসিলে। আরে জিয়া, কোন দেখুছ? মু বাহারে এই চড়াই গুড়িকু দেখুছি অজা। টিকে মু মধ্য দেখিবি? অজা ঝরকা বাহারকু দেখিলে। আরে জিয়া, এয়া তো বহুত সুন্দর অটে। মো ঘর পাখরে মধ্য বহুত গুড়িয়ে চড়াই বসা অছি। আচ্ছা, তেণু অজা, আপনকু চড়াই বসা বিষয়ে তো বহুত কিছু জানা থিব। বিলকুল জিয়া। তেণু অজা, কোন সবু চড়াই এহিপরি বসারে রুহন্তি? নাই, সবু চড়াই ভিন্ন ভিন্ন বসা তিয়ারি করন্তি। কিন্তু অজা, চড়াই নিজ বসা কিপরি তিয়ারি করে সেমানঙ্কর তো আমপরি হাত ন থাকে। হ্যাঁ জিয়া, সেমানঙ্কর তো আমপরি হাত ন থাকে। চড়াই নিজ থন্ট সাহায্যরে নিজ ঘর তিয়ারি করে। এবে বুঝিলি। গত বর্ষ বজার যিবা সময়রে মু দেখিলি সড়ক কড়রে কেতে গুড়িয়ে পথর থিলা ও সেই পথর মঝিরে খালি জাগারে রবিন পক্ষি অন্ডা দেইথিলা। কোন তুমি কেবে রবিন পক্ষি মানে ইন্ডিয়ান রবিন কু দেখিছ? কোন সেঠি রবিন পক্ষীর বসা থিলা? হ্যাঁ জিয়া, সেইঠি এক ঘাসর বসা থিলা। আউ বসাকু আরামদায়ক তিয়ারি পাই তাহা উপরে গছর কোমল ডাল, মূল, উল, বাল ও সুতা মধ্যে বিছা হইথিলা। তেনু কোন সবু চড়াই এপরি কোমল জিনিসরে বসা তিয়ারি করন্তি? নাই জিয়া, কাউ মানে ক্রোজ সেমানে নিজ বসারে কাঠর শাখা ও লুহা তার মধ্যে ব্যবহার করন্তি। আউ সেমানে এই বসা গছর উচ্চা ডালরে তিয়ারি করন্তি। আউ জানিছ জিয়া, কোইলি তো বসা তিয়ারি করন্তি হি নাহি। তেনু সে অন্ডা কোঠি দিয়ে? কোন তুমকু জানা আছে কোইলি অন্ডা কেউঠি দিয়ে? কোইলি তো নিজ অন্ডা কাউর বসারে দেই দিয়ে, আউ কাউ নিজ পিলাঙ্ক সহ সেমানঙ্কর মধ্য দেখাশোনা করে। কোন কোইলি তো বহু চালা কটন্তি। হ্যাঁ ঠিক কথা জিয়া। জিয়া অচানক কিছু ভাবিবাকু লাগিলা। কোন হেলা জিয়া? অচ্ছা, আপনঙ্ক ঘর বালকনিরে পারার বসা আছি, তেণু কোন এহা মানে পারা আম ঘরে বসা তিয়ারি করন্তি? কোন তুমকু মধ্য লাগুছি যে পারা মানে পিজিয়ন আম ঘরে নিজ বসা তিয়ারি করন্তি? কেবে কেবে জিয়া, কিন্তু প্রায় পারা নিজ বসা পুরুণা ও খালি ঘরে তিয়ারি করন্তি। আউ সেইভাবে ঘর চটিয়া মানে স্প্যারো মধ্য নিজ বসা কেউঠি বি তিয়ারি করে, আলমারি উপরে, আইনা পছরে, ঘর কান্থ কড়রে। ওয়া, তেবে তো আমি প্রতিদিন সেমানুকু দেখি পারিবা। হ্যাঁ জিয়া, দেখি তো পারিবা, কিন্তু আমি সেমানুকু চিড়েইবা দরকার নাহি। জিয়া, এক ওহোলা বসা মধ্য থায়ে যাহা বাই চড়াই মানে সনবার্ড নামক চড়াই তিয়ারি করে। ওহোলা হইথিবা বসা তাহা কি পরি তিয়ারি করে? কোন তুমকু ওহোলা বসা বিষয়ে জানা আছে?
ହଁ ଜିଆ, ବାଇ ଚଢ଼େଇ ଓହଳା ବସା ତିଆରି କରେ, ଆଉ ଏହାକୁ ତିଆରି ପାଇଁ ସେ ବାଳ, କୋମଳ ଘାସ, ପତଳା ଡାଳ, ଶୁଖିଲା ପତ୍ର, ଗଛ ଡାଳର ଟୁକୁଡ଼ା, ଛିଣ୍ଡା କପଡ଼ା ଆଉ ଏହା ମଧ୍ୟ ବୁଢ଼ିଆଣୀର ଜାଲ ବ୍ୟବହାର କରେ। ଅଜା, ଚଢ଼େଇ ମାନଙ୍କୁ ନିଜ ଘର ତିଆରି ପାଇଁ ବହୁତ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡ଼ୁଥିବ ନା? ଆମ ଭଳି ସେମାନଙ୍କ ଦରକାରୀ ଜିନିଷ ଦୋକାନରେ ତ ମିଳେ ନାହିଁ। ଏହା ତୁମେ ବହୁତ ଭଲ କଥା କହିଲ ଜିଆ। ବସା ତିଆରି କେବଳ ପରିଶ୍ରମର ଆରମ୍ଭ ଅଟେ। ନିଜ ପିଲାଙ୍କୁ ବଡ଼ କରିବା ଓ ସେମାନଙ୍କୁ ସେହି ବସାରେ ପାଳିବା ତାଠାରୁ ଅଧିକ ଦାୟିତ୍ୱର କାମ ଅଟେ। ଆଜି ତ ମତେ ଆପଣଙ୍କ ଠାରୁ ବହୁତ ଗୁଡ଼ିଏ ପକ୍ଷୀ ବିଷୟରେ ଜାଣିବାକୁ ମିଳିଲା। ମୁଁ ଭାବୁଥିଲି ମୁଁ ଥରେ ସେଇ ଗଛରେ ଥିବା ବସା ଦେଖି ଆସିବି। ବିଲକୁଲ ଜିଆ, ନିଶ୍ଚୟ ଦେଖ, କିନ୍ତୁ ସେମାନଙ୍କୁ ଚିଡ଼େଇବ ନାହିଁ ତମେ। ଠିକ ଅଛି ଅଜା, ଚାଲ ବୋବୋ, ଆମେ ବାହାରକୁ ଯାଇ ଚଢ଼େଇର ବସା ଦେଖିବା। ଜିଆ ଓ ବୋବୋ ଚଢ଼େଇର ବସା ଦେଖିବା ପାଇଁ ବାହାରିଗଲେ। ସାରାଂଶ, ଏହି ଭିଡିଓରେ ଆମେ ଶିଖିଲେ ଚଢ଼େଇ ଓ ସେମାନଙ୍କ ବସା ବିଷୟରେ। ତାପର ଭିଡିଓରେ ଆମେ ଶିଖିବା ଚଢ଼େଇର ପଞ୍ଝା ଓ ଥଣ୍ଟର ବ୍ୟବହାର ବିଷୟରେ, ଓ ଏହା ମଧ୍ୟ ଶିଖିବା ଅନ୍ୟ ପଶୁପକ୍ଷୀର ଦାନ୍ତ କେଉଁଭଳି ଥାଏ।